আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি মেথি শাক ভাজি করব, সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি। এই তো এখানে আমি মেথি শাক নিয়েছি 3 আটি পরিমাণে। এগুলো আমি ধুয়ে কেটে নেব। আর নিয়েছি আমি আলু, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ভাজির মতো কেটে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আর রসুন দিয়েছি, একটি রসুন কেটে দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1/2 চামচের থেকেও কম হলুদ। এখন দিয়ে দিচ্ছি আলু, নেড়ে চেড়ে আলুগুলো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিচ্ছি কাঁচামরিচ, আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, 7-8টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। এই তো ফিরে আসলাম আমি 6 মিনিট পরে। এখন দিয়ে দেব এর মধ্যে শাকগুলো, এই তো এগুলো আমি ধুয়ে কেটে নিয়েছিলাম। সবগুলো শাক এখন আমি দিয়ে দেব। এখন ঢেকে দেব আমি 2-3 মিনিটের জন্য, শাকটা নরম হয়ে আসবে। এতো 2 মিনিট পরেই ফিরে এসেছি। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে দেব। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পরেই ফিরে এসেছি, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এই তো হয়ে গেল আমার সহজভাবে মেথি শাক ভাজি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।